ট্রাফিক সিগন্যাল ভাঙাকে কেন্দ্র করে সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে বচসায় জড়ালেন দুই বাইক আরোহী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের বসন্তপুর মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। তারা ওই দুই বাইক আরোহীকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও এরপরই ওই দুই বাইক আরোহী সিভিক ভলেন্টিয়ারদের কাছে নিজেদের ভুল স্বীকার করে নেন। ট্রাফিক সিভিগুলো আচ্ছা মোটর সাইকেলটা সিগন্যাল ভয়েড করে যাচ্ছিলো, লাঠিটা এরকম বাড়ি ছিল, লাঠিটা একটু লেগে গেছে গাড়িতে। সিনিবাবু গাড়িটা ওইখানে রেখে এসে ওনাকে বলছে, আমি জানেন কে আমাকে সিগন্যাল শিখাচ্ছেন? আমি কলকাতায় থাকি, সিগন্যাল ভয়েড করে জানি, আমাকে সিগন্যাল শিখাচ্ছেন? হ্যাঁ, সবকে লাগছিল একদম ওখানে বলে বাবু। এবার আস্তে আস্তে সব ওনারা জুড়লো, সব ওখান থেকে পুলিশ পুলিশ এলো, সব এসে জুড়লো, সাইকেল নিয়ে গেলো, নিয়ে যায় কোথায় কী করলো, পরে আবার এসে সিঁড়ির সঙ্গে হাত মিলিয়ে যতক্ষণ ডিউটি হতো ততক্ষণই থাকে। কজন ছিল আজকে? দুজন তিনজন ছিল, মহিলা লেডিস ছিল, একটা লেডিস চলে গেছে আর জেন্টস দুজন আছে। আপনার কি পাশেই দোকান? এই তো দোকান। আমার নাম দাদা সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।